जी आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। देखें ये 23 बामपाशे 24 नम्बर आयात फल 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 दिए एक शब्द शुरू हो फल दिए एक क्रिया शुरू हो फल तेल लाम हलो लाम आमर আমরা ওই যে মাঝে মাঝে বলি লাম লাম লাম্মা লাম আমর লাম নাহি আর শর্তযুক্ত ইন এই 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 সব অব্যয় দিয়ে যখন কোনো শব্দ শুরু হয় তাহলে এটার অর্থ হয় কি অর্থ হয় হি শুড ডু তার করা উচিত সে করুক সে যেন করে এরকম যে ভার্ব ব্যবহার হবে সেই ভাবে ভার্বের অর্থ হবে যেমন ফাল ইয়ানজুরিল ইনসানু অতপর মানুষ সমগ্র মানুষেরা দেখুক আসলে এই এই অব্যয়গুলো দিয়ে যখন কোনো ক্রিয়া শুরু হয় ক্রিয়ার এক বচনের শেষে সুকুন হয় যজম হয় এখানে ফাল ইয়ানজুর হয়েছিল ফাল ইয়ানজুর আছে ওই রায়ের নিচে জের হয়েছে ওই ইনসানকে ধরানোর জন্য তাজবিদের নিয়ম অনুযায়ী তালিল করছে তালিল বলে এটা আপনারা মাইনে নেন ঠিক আছে সুন্দর আরবি হলো সুন্দরের ভাষা মেলোডিয়াস ভাষা এই জন্য ফালিয়ানজুরিল অতপর দেখুক সমগ্র মানুষ আল ইনসানু সমগ্র মানুষ দেখুক ইলা তো আমি হি ইলা মানে দিকে বা প্রতি তো আমি মানে খাদ্য হি মানে তার তার খাদ্যের দিকে তারা তাকিয়ে দেখুক নাজারা মানে তাকিয়ে দেখা নাজারা ইয়ানজুরু ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি অতপর সমস্ত মানুষেরা তাকিয়ে দেখুক তার খাদ্যের দিকে তো আমন মানে খাদ্য তো আমি হয়েছে কেন ইলার কারণে ইলা হলো জের দাতা অব্যয় ইন আন্না আন্না সবাব না আল মা আ সব সববান সবাব না আল মা আ সববান আন্না আন্না মানে নিশ্চয়ই যে না মানে আমরা এখানে আন্নার মধ্যেই দুইটা শব্দ লুকে আছে আন্না মানে নিশ্চয়ই যে না মানে আমরা তাহলে আন্না মানে নিশ্চয়ই যে আমরা সবাব না মানে ঢেলে দিয়েছি বর্ষণ করেছি আলমা পানিকে পানি মানে পানিকে বর্ষণ করেছি সববান বর্ষণ আকারে মুষলধারে আল্লাহ বলছে আমি পানিকে পানি বর্ষণ করেছি বর্ষণ আকারে বা মুষলধারে সুম্মা শাকাক নাল আর দশাক্কান সুম্মা অতপর শাকাক না শাকাকা শাকাকা আবার হয়ে যায় শাক্কা তাই না শাক্কা শাকাকা মানে বিদীর্ণ হওয়া চৌচির হওয়া ফেটে যাওয়া স্প্লিট হয়ে যাওয়া সুম্মা শাকাক না অতপর আমি বিদীর্ণ করেছি আল আর দ পৃথিবীকে শাক্কান বিদীর্ণ আকারে চৌচির করে চৌচিরভাবে আমি আমি মানে আল্লাহ কী করি আকা ইয়াকে পৃথিবীকে বিদীর্ণ করি খরার দিনে আমরা আমাদের গ্রামে যাদের বাড়ি আমরা জানি এই জমি জমা ফেটে ফুটে অস্থির হয়ে যাবে না ফা আম্বাত না ফিহা হাব্বান আম্বাতা আম্বাতা মানে উৎপন্ন করা আম্বাতা নাবাতা আচ্ছা আচ্ছা নাবা নাবাতা নাবাতা হলো জন্মানো আর আম্বাতা হলো আরেকজনে জন্মায় দেয় নাবাতা হলো নিজে নিজে জন্মে আর আম্বাতা হলো অন্যজনে জন্মায় দেয় মানে আল্লাহ জন্মায় দেন তাই না ফা আম্বাত্তা আম্বাতা আম্বাতা আম্বাতু আম্বাতাত আম্বাতাতা আম্বাতনা আম্বাত্তা আম্বাত্তা আম্বাত্তুমা আম্বাত্তু আম্বাত্তু আম্বাতনা আমরা উৎপন্ন করেছি ফা অতপর আম্বাতনা আমরা উৎপন্ন করেছি ফি মধ্যে হা তার হাব্বান ফসল শস্য ফি হা মানে ওই পৃথিবীর মধ্যে আমি ফসল উৎপন্ন করেছি ওয়া ইনাবান ও ইনাবান এবং আঙ্গুরকে ফসলকে আচ্ছা এখন আমি যেহেতু আমরা এখন যেহেতু ছাত্র আমরা যেহেতু ছাত্র আমরা ছাত্রের ভাষায় পড়ি সেগুলো হাব্বান মানে ফসলকে ফসল উৎপাদন করছি ঠিক আছে কিন্তু আমরা অর্থটা আমরা ভুল ভুল বলি আগে
ফসলকে শস্যকে উৎপন্ন করেছি, ইনাবানকে উৎপন্ন করেছি অর্থাৎ আঙ্গুরকে উৎপন্ন করেছি, ও কদবান কদবান অর্থাৎ শাক সবজিকে আল্লাহ বলছে আমি উৎপন্ন করেছি কদবান, ও জাইতুনান এবং জয়তুনকে অর্থাৎ জলপাইকে জলপাই ফলকে জাইতুন বলা হয়, ও নাখলান এবং নারিকেল নাখলান মানে খেজুর না নারকেল, খেজুর দেখেন মাঝে মাঝে হারিয়ে যায়। জি ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ক্লাস করতেছি ভাই, পরে কথা বলি। খেজুর নাখলান, খেজুরের অনেক আরবি আছে, নাখলান আছে, তামারুন আছে, আরও কত কিছু জন আছে। তাহলে ওয়া জাইতুনান জাইতুনকে অর্থাৎ জলপাইকে ও নাখলান খেজুরকে আল্লাহ বলছে আমি উৎপন্ন করেছি। আরও কি উৎপন্ন করেছি? ও হাদাইকা, হাদিকা তো মানে বাগান, হাদাইকো মানে বাগান সমূহ। তাহলে হাদাইকা বাগান সমূহকে আমি জবর দিছে, এই জন্য আমি কে বলতেছি সবসময়, দেখেন লক্ষ্য করে না, প্রত্যেকটা শেষে জবর আছে, এই জন্য আমি এটা কর্মের ভাষায় কথা বলতেছি, তাই না? হাদাইকা বাগান সমূহকে আল্লাহ বলছে আমি আমি সৃষ্টি ই করেছি, মানে উৎপন্ন করেছি। আচ্ছা, গুলবান অর্থাৎ ঘন সন্নিবেশিত গাছপালাকেও আমি আল্লাহ উৎপন্ন করেছে, ঘন গুলবান শব্দের মানে ঘন সন্নিবেশিত গাছপালা। ও ফাকিহাতান, দেখেন সবগুলো জবর দিয়ে দিছে, দেখেন কারণ আছে, এটা কর্ম, এগুলো কর্ম। ও ফাকিহাতান এবং ফলমূলকে, তাহলে ফলমূলকেও আল্লাহ উৎপন্ন করেছেন। ও আবান না আব্বান, ও আব্বান, আব্বান মানে কি, এই যে গবাদি পশুর যে খাবার, হ্যাঁ এগুলোকে বলে আব্বান, এগুলোকে তিনি আল্লাহ আম্বাত করছেন, আম্বাত না। আরও কী করছেন, এগুলো কী জন্য, মাতা আন জীবন সামগ্রী হিসাবে, মাতা আন মানে জীবন সামগ্রী, লাকুম লা মানে জন্য, কুম মানে তোমাদের, মাতা আন লাকুম তোমাদের জন্য জীবন সামগ্রী, ওয়ালি আন আমিকুম, ওয়ালি এবং জন্য, আনাম মানে, আনাম মানে গবাদি পশু, গৃহপালিত পশু যেগুলো তাদের জন্য। আল্লাহ যে এত কিছু তৈরি সৃষ্টি করছেন, উৎপন্ন করছেন, এই যে জয়তুন বাগান, ফলমূল, খেজুর, জলপাই, তারপর শাকসবজি, কত কিছু হয়, আঙ্গুর, এগুলো কী জন্য করছেন সেটা আবার আল্লাহ বলে দিচ্ছেন যে মাতা আল্লাহ কুম তোমাদের জন্য জীবন সামগ্রী হিসাবে আমি এগুলো বানাইছি, ওয়ালি আন আমিকুম তোমাদের গবাদি পশু, গৃহপালিত পশু তাদের খাদ্য হিসেবে, ঠিক আছে। ফাইজা জাতি, ফাইজা জাত, জাত জাত ছিল, যা যা যাউ জাত, জাত ছিল, জাতি হয়েছে কেন, এটা ওই যে ওই আগের মতো, এটা ওই সখাত, সখাত শব্দটাকে ধরার জন্য এটা এটা ই হয়েছে, মানে মিল করা হয়েছে, সুন্দর করা হয়েছে। ইজা শব্দ যখন অতীতকালের, ইজা যখন এই অব্যয়টা যখন অতীতকালের ক্রিয়ার সামনে থাকে, অতীতকালের অর্থ হয়ে যায় বর্তমান বা ভবিষ্যৎ। তাহলে ফাইজা জাত অতপর যখন আসবে, সখাত, সখাত মানে এমন শব্দ, কর্ণবিদারক শব্দ। ওই যে আমাদের আগের দিনে এখনও আছে, হাইড্রোলিক হর্ন ছিল না, পাশ দিয়ে কোনো গাড়ি ট্রাক গেলে কান ফেটে যেত, এখনও যায়। তাহলে কর্ণবিদারক শব্দ, সেই শব্দ ফাইজা জাতিল জাতিস সখাতু, যখন সেই সখাত আসবে অর্থাৎ কর্ণবিদারক শব্দ যখন আসবে। এই বাক্যে সাবজেক্টিভ শব্দ কোনটা ভাই? ফাইজা জাতিস সখাতু, এই পরীক্ষায় পাশ করলে আমাদের পাস, সখাতু, হ্যাঁ এই যে সখাতুর শেষে, যেহেতু সখাতুর শেষে যেহেতু পেশ আছে, এটা হলো সাবজেক্টিভ ওয়ার্ড
অর্থাৎ সেই কর্ণবিদারক শব্দ যখন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মাররু, ইয়াউমা সেদিন ইয়াফিরু পলায়ন করবে, ফাররা হয়ে গেল ইয়াফিরু, ফাররা ইয়াফিরু সেদিন যখন পলায়ন করবে, আল মাররু, আল মানে সমস্ত, আলহামদু মানে কি সমস্ত, হামদ সমস্ত প্রশংসা, আল মাররু মানে কি সমস্ত মানুষেরা পলায়ন করবে, মিন আখিহি তার ভাই থেকে, তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মি এবং তার মায়ের, হি তার, ওয়া উম্মিহি এবং তার মায়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া আবি, আবি মানে তার বাবার, আমি ভেঙে ভেঙে বলছি কেন, জের আসে, জের থাকা হলে সম্বন্ধ হয়ে যায় না, বাবার, হি তার, ওয়া উম্মিহি ওয়া আবিহি এবং তার মায়ের কাছ থেকে, ওয়া তার বাবার কাছ থেকে পলায়ন করবে, অসহিবাতিহি, অসহিবাতিহি সাহাবা ইয়া সাবু ইসাব সহিব, সহিবের, সহিব হলো পুংলিঙ্গ, সহিবাত হলো স্ত্রীবাচক, তাহলে সঙ্গিনী, সাহেব হলো সঙ্গী আর সাহিবাতুন হলো স্ত্রীবাচক, অর্থাৎ সঙ্গিনী, সঙ্গিনী বলতে আমরা বুঝি স্ত্রী, তাহলে স্ত্রী, স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ও সহিবাতিহি এবং তার স্ত্রীর কাছ থেকে সে পলায়ন করবে, ও বানিহি এবং তার সন্তানদের কাছ থেকে, সন্তানদের কাছ থেকে পলায়ন করবে, লিকুল্লে, লিকুল্লে মারই, আচ্ছা আমি এখন ভুল করি একটু এটা বোঝানোর জন্য, মিম র ইয়া মারুন, উপরে দেখেন মারুন, উপরে দেখেন মারুনের বানান, মিম র হামজা, নিচেও দেখেন মিম র হামজা, ইয়ার উপরে একটা হামজা দেখেন, লক্ষ্য করেন, তাহলে এটার অর্থ হলো মানুষ, লিকুল্লে প্রত্যেক, এই আলিপটা উচ্চারিত হইতে হবে না, এই জন্য যে আলিপ এখানে এই হামজাতুল আসল, এই আলিপটা সাইলেন্ট হয়ে যাবে, লিকুল্লিমরি, লিকুল্লিমরি অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য, মিনহুম তাদের মধ্য থেকে, ইয়াউমাইজিন সেদিন যখন, সেদিন কি হবে, শানুন, শান মানে একটা বিশেষ অবস্থা, একটা বিশেষ পরিস্থিতি, ইউগনিয়া, ইউগনিহি, ইউগনিহি আগ্না ইউগনি অর্থাৎ সে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, একটা বিশেষ অবস্থার মধ্যে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, ঠিক আছে, ব্যতিব্যস্ত হয়ে যায়, আল্লাহ পাশাপাশি বলছেন উজুহুন ইয়াউমাইজিন, উজুহুন মানে কিছু মুখমণ্ডল, উজুহুন মানে কিছু মুখমণ্ডল, ইয়াউমাইজিন সেদিন তখন কি হবে, মুসফিরাতুন, মুসফিরাতুন উজ্জ্বল হয়ে যাবে, আসফারা, আসফারা ইউসফিরু, আসফির মুসফির, মুসফির মানে উজ্জ্বল, যিনি উজ্জ্বল, যাহা উজ্জ্বল, কিছু মুখ সেদিন উজ্জ্বল হবে, দহিকাতুন, দহিকা, দহিকা মানে হাস্যোজ্জ্বল, হাসি ফুটে উঠবে তার উপরে, হ্যাঁ, আর কি বলবে, এই মুস্তাবশিরা মানে মুস্তাবশির হলো হাসি, হাসি যখন মুখের মধ্যে ফুটে ওঠে তখন কী হয়, মানুষের চিত্ত কী হয়, প্রফুল্ল হয়ে যায়, প্রফুল্ল, এই আব ইস্তাব সারা, বাসারা দশ নম্বর ফর্ম, ইস্তাব সারা, ইয়াস্তাব শিরু, ইস্তাব শির কর্তা হলো মুস্তাব শির, মুস্তাব শিরা আছে স্ত্রীবাচক, অর্থাৎ আনন্দ, হাসি মুখের মধ্যে হাসি ফুটে আসবে, আসবে আর তার প্রফুল্লতা ফুটে উঠবে, মুখের মধ্যে প্রফুল্লতা ফুটে উঠবে, আমরা যখন মানুষেরা যখন হাসি, হাসির মধ্যে দেখবেন মুখের মধ্যে বিভিন্ন মানে একটা 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 চেহারা ফুটে ওঠে না, সুন্দর, কান্নার সময় একটা চেহারা ফুটে ওঠে, হাসির সময়, রাগের সময় বিভিন্ন অঙ্গ ফুটে ওঠে, আচ্ছা, আল্লাহ আবার বলছেন উজুহুন কিছু মুখ সেদিন, ইয়াউমাইজিন সেদিন তখন, আলাইহা তার উপরে, আলা মানে উপরে, হা মানে তার, কিছু মুখ তার উপরে থাকবে কি, গবারাতুন, গবারা মানে কি, আমি বলছিলাম গোবর না, গোবর না, আসলে কিছু মুখ মলিন হয়ে যাবে, কিছু মুখ মলিন হয়ে যাবে,
তারহা কুহা আচ্ছন্ন রাহাকা ইয়ারহাকু তারহাকু আচ্ছন্ন করবে তাকে আচ্ছন্ন করবে স্ত্রীবাচক কতারাতুন কতারা মানে কি মানে কালিমা কৃষ্ণ মুখটা কালি হয়ে গেলে কালো হয়ে গেলে কেমন হয় মুখ কালি হয়ে যাবে না কতারাতুন মানে কালিমা তার উপরে আচ্ছন্ন করবে মুখের মধ্যে কালিমা আচ্ছন্ন করবে এটা কাদের করবে সবার করবে না ভাই উলাইকা আল্লাহ বলছে ওরা হলো কারা জানো হুম তারা উলাইকা হুম ওরাই তারা আল কাফিরাতু তারা হলো সমস্ত কাফের সমস্ত অবিশ্বাসী অল ফাজারাতু ফাজারাতু মানে কি তারা পাপিষ্ঠ যারা কাফের যারা পাপিষ্ঠ অন্যায়কারী আল্লাহ নাফরমানকারী তাদের মুখের মুখমণ্ডল এরকম মলিন হয়ে যাবে কালো হয়ে যাবে ইত্যাদি তো যাই হোক আমরা পড়তেছি কিন্তু আমরা অব্যয় পড়তেছি না তাই না আমরা অব্যয়গুলো পড়তেছি না 48 মিনিট গেছে তো আপনারা পুরাণ পড়াটা ওই দিন তাড়াহুড়া করে পড়ছিলাম পড়াটা ই হয়নি আজকে মনে হয় মুস্তাবশিরা হলো প্রফুল্লতা দহিকাতুন হাস্যোজ্জ্বল হাসি দহিকাতুন হাসি মুস্তাবশিরা হলো প্রফুল্লতা আর মুসফিরাতুন হলো উজ্জ্বল ঠিক আছে আর গবারাতুন হলো গবারা হলো মলিনতা মলিন হয়ে যাবে তারহাকু মানে আচ্ছন্ন করবে কাতারা মানে কালিমা আচ্ছা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাতু আচ্ছা কিছু শব্দ আছে যেমন সখাত হলো এমন শব্দ যেটা কান ফেটে যায় কর্ণবিদারক শব্দ সখাত কর্ণবিদারক শব্দ আচ্ছা এই কদবান মানে কি শাকসবজি ঠিক আছে আর আছে কি জৈতুন মানে কি জলপাই নাখলা মানে কি খেজুর আচ্ছা ফাকিহাতুন মানে কি ফাকিহাতুন ফলমূল ফাকিহাতুন মানে ফলমূল এই উকিল সাহেব এখনও মনে আছে দেখা যায় আবান মানে কি আবান হলো গরুর খাদ্য গরু ছাগলের খাবার আব্বান কালকেও ভুল বলছি আজকেও ভুল করি আব্বান আচ্ছা ঠিক আছে তো আমরা এই ফাঁকে যদি কয়েকটা